হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সামনে পুজো, তো পুজোর জন্য তোমরা এই মেকআপটা খুব সহজ উপায়ে ক্রিয়েট করে নিতে পারো। এটা বেসিক্যালি যদি রাতে করো দেন ইটস বেটার, বাট তোমরা দিনেও এটাকে খুব ভালোভাবে ইজিলি ক্যারি করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার প্রথমেই বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে হিট করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমি এই লরিয়ালের সিরামটা ইউজ করে নিচ্ছি। এটা একটা লাইক লাইট ওয়েট ওয়াটার বেসড কাইন্ড অফ সিরাম। তো আমি পুরো আমার ফেস আর নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানে একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। আফটার দ্যাট আমি ইউজ করছি একটা ময়শ্চারাইজার, এটা পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার জেল। এটা অয়েলি স্কিনের জন্য ভীষণ 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 ভালো, তো তোমরা এটা ইউজ করতেই পারো। আফটার দ্যাট আমি এখানে নিয়েছি এই স্পুলিটা। তো আমার পুরো আইব্রোটাকে কম করে নিয়ে আমি এটাকে ফিল করে নেবো। আর এখানে আমি আইব্রো কিট হিসেবে ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটি। তো আমি এটাকে ভালোভাবে ফিল করে নেওয়ার পর আমি আবার সেম স্পুলি দিয়ে ভালো করে কম করে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করছি ইনসাইটের এই প্রাইমারটা। এটা খুব ভালো একটা প্রাইমার, তো যেখানে যেখানে আমার ওপেন পোর্স আছে আমি ওখানেই ভালোভাবে ইউজ করছি। তো তারপর আমি এটাকে হাতের সাহায্যে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আফটার দ্যাট আমি এখানে নিয়েছি ইনসাইটেরই এই লিকুইড ফাউন্ডেশনটা। এটা ভীষণ লাইট ওয়েট আর একদম স্কিন কাইন্ড অফ ফিল দেয়। তো এটা তোমরা খুব ভালোভাবে ইউজ করে নিতে পারো আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসেও। তো আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভেজা স্পঞ্জ দিয়ে গোটা মুখ অ্যান্ড গলায়। তারপর আমি এখানে নিচ্ছি সুইস বিউটির এই কনসিলারটা। তো এটা আমি আমার পুরো আন্ডার আই অ্যান্ড আইলিডেও অ্যাপ্লাই করছি, আর যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু স্পট আছে সেখানেও আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন সেম ভেজা স্পঞ্জটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি পুরো এই বেস মেকআপটাকে শেড করার জন্য ইউজ করছি ইনসাইটের এই লুজ পাউডারটা। এটা ভীষণ ভালো একটা লুজ পাউডার, এটা খুব ভালোভাবে ইউজ করা যায়। তো এটা তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো। আফটার দ্যাট আমি নিচ্ছি আই মেকআপের জন্য হিলারি রোডার এই প্যালেটটা থেকে এই লাইট ব্রাউন শেডটা। তো আমি আমার আউটার ভিতে এটা খুব ভালোভাবে প্রথমে অ্যাপ্লাই করছি অ্যান্ড হাফ অফ দ্য লিডেও এটাকে আমি অ্যাপ্লাই করছি। দেন সেম প্যালেটটা থেকে এখানে যে এই ডার্ক ওয়াইন কালারটা আছে ওটাকে আমি পিক করছি অ্যান্ড সেম একই ওয়েতে আমি আমার লাইক আউটার ভিতে ভালোভাবে এটাকে প্লেস করে নিচ্ছি আর ভালোভাবে কালারটাকে বিল্ডও করছি। তারপর আমি ওখানে যে লাইট ব্রাউন শেডটা আছে ওটাও আমি ওটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে যে ক্রিমিস হোয়াইট কালার হোয়াইটিস কালারটা আছে ওটাকে আমি ইনার কর্নারে আর ইনার আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন যাতে কোনো হার্স লাইন না থাকে তো আমি পুরোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি ল্যাকমি ইনস্টা লাইনার। আমি একটা উইঙ্কড লাইনার ড্র করছি যেটা হাফ অফ দ্য আইলিডি আসছে অ্যান্ড খুব লাইট লাইক থিন ওয়েতে ড্র করছি। দেন আমি এই দুটো কালারটাকে নিয়ে আমি আমার লোয়ার আইল্যাসেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি এখানে ফেক আইল্যাসেসও অ্যাপ্লাই করে নিয়েছি। আফটার দ্যাট আমি এখানে আমার ফেসটাকে কন্ট্রোল করার জন্য সুইস বিউটির এই প্রফেশনাল প্যালেটটা থেকে এই কন্ট্রোল শেডটা নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি আর এটা দিয়ে আমার নোজটাকেও আমি কন্ট্রোল করে নিচ্ছি। তারপর আমি এই সেম প্যালেটটা থেকে যে ব্লাশারের শেডটা আছে সেটাকে আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করছি। দেন আমি আমার পুরো ফেস মেকআপটাকে সেট করার জন্য সুইস বিউটির এই মেকআপ সেটিং স্প্রেটা ভালোভাবে অল ওভার মাই ফেস অ্যান্ড নেক অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখানে যে মানে সেটটা নিলাম পিক করলাম অ্যাজ আ হাইলাইটার আমি ইউজ করছি অ্যান্ড খুব লাইট হ্যান্ডেডে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে যে হাইলাইটার শেডটা আছে ওটা আমি নিয়ে আমার ইনার কর্নার আর ব্রাউ বোন অ্যাপ্লাই করে নেব। তো আমি এখানে লিপস্টিক হিসেবে নিয়েছি সুগার স্মাজ মি নটের ব্রেজেন রেজেন। এটা ভীষণ ভালো একটা ড্রাক
ডার্ক মেরনিস কালার। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস, আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক আর কমেন্ট করে দিও। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।